আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন স্টেজ ঘর। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আমার বানানো কিছু নতুন জামা ডিজাইন দেখাবো, যেগুলো সালোয়ারি ডিজাইন সহ। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা ভিডিও দেখবেন। সবগুলো ডিজাইন দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে চলুন ডিজাইনগুলো দেখে নেওয়া যাক। এটা একটা কাতান জামা, যেটার ভিতরে সেমিস লাগিয়ে আমি বানিয়েছি, আর বুকের এখানে আমি এরকম করে বোতাম দিয়ে ডিজাইনটা করে নিয়েছি। এটা গলাটা আমি ভি গলার মতো দিয়ে তারপরে বুকে ডিজাইনটা করেছি। যেহেতু এটা কাতান কাপড়ের ওপর, তাই ভিতরে সেমিসটা আমি একসাথে অ্যাডজাস্ট করে লাগিয়ে তারপরে জামাটা বানিয়েছি। দেখতেই পাচ্ছেন, যেখানে আমি পাঁচটা বোতাম লাগিয়েছি এটার সালোয়ারটা আমি দেখিয়ে দিই। সালোয়ারটা আমি এরকম ভাবে মোহরিতে ডিজাইনটা করে নিয়েছি সেলাই দিয়ে দিয়ে। তো এগুলোর সেলাই এবং কাটিং ভিডিও আমি আপলোড করব, তো সেই জন্য অবশ্যই আপনাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। এগুলো ভিডিও এখনও আপলোড দেওয়া হয়নি, আস্তে আস্তে দিব, সেই জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। এটা একটা প্যান্ট কাটিং সালোয়ার। তাহলে চলুন পরের ডিজাইনটি দেখে নেওয়া যাক। এটা একটা লিলেন কাপড়ের জামা, যেটার গলাটা আমি সুন্দর করে ডিজাইন করেছি। এটার কিন্তু গলাটা কাটিং এবং সেলাই ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই যে নিচে লেস দিয়ে তারপরে আমি জামাটা বানিয়েছি। এটা শুধু গলাটাই আমি ডিজাইন করেছি। সালোয়ারটাও আমি দেখিয়ে দিচ্ছি, নিজের গলাটা আমি মাঝখানে একটা পুঁতি দিয়ে দিয়েছি। সালোয়ারটা আমি এরকম ভাবে ডিজাইন করেছি, নিচে কুচি দিয়ে তারপরে এভাবে পার্ল পুঁতি লাগিয়ে দিয়েছি, চারোটা ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ। দেখতে পাচ্ছেন, এটারও কাটিং এবং সেলাই ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এটাও একটা প্যান্ট কাটিং সালোয়ার। তাহলে চলুন পরের ডিজাইনটিও দেখে নেওয়া যাক। এটা একটা জর্জেট কাপড়ের জামা, এটাও লেস দেওয়া নিচে, এরকম নিচে লেস দেওয়াই এই কাপড়টা আমি কিনেছিলাম, লেস সাথেই ছিল। এটা গলাটা দিয়েছি আমি গোল গলা। আর এটার হাতাতেও লেস আছে, আর হাতাটা আমি একটু ঢোলা করে বানিয়েছি। তো এটার যে সালোয়ারের কাপড়টা আছে এটা এটার সাথে আসলে কালারটা ভালো করে মিলেনি, তো এটার সাথে পরে আবার সালোয়ার বানিয়ে নিতে হবে। তো এটার সাথে যে কাপড়টাই এনেছিল সেটা দিয়ে আমি সালোয়ার বানিয়েছি এরকম ডিজাইন করে। এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এটা খুব সহজে আমি করেছি। এটাও একটা প্যান্ট কাটিং সালোয়ার। তাহলে চলুন সর্বশেষ ডিজাইনটি দেখে নেওয়া যাক। এটাও একটা লিলেন কাপড়ের মধ্যে জামা, তো এটার গলাটা আমি এই যে এরকম
সুন্দর একটা গলা বানিয়েছি। তো যেটার গলাটা কাটিং এবং সেলাই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। যে এটার সালোয়ারটা, তো সালোয়ারটা আমি তেমন কোনো ডিজাইন করিনি, প্যান্টের মতো ডাবল সেলাই দিয়ে সাইডে তারপরে বানিয়েছি। দেখতে পাচ্ছেন এটা একটা প্যান্ট কাটিং সালোয়ার। আশা করি ডিজাইনগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের জন্য এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।